হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি রেড সস পাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাস্তার রেসিপিটি আমি খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করব। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন তাহলে রেড সস পাস্তার পুরো প্রণালীটি দেখে নিই। রেড সস পাস্তা তৈরি করতে এখানে আমি 3 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। আমি এখানে পেনি পাস্তা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পাস্তা দিয়ে এই রান্নাটা করতে পারবেন। এখন আমি পাস্তাগুলো সিদ্ধ করে নেব। তার জন্য একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন পাস্তাগুলোকে নেড়েচেড়ে পানির মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার পাস্তা সিদ্ধ হতে সময় লেগেছে 10 মিনিট। আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে। এখন একটি ছাঁকনি দিয়ে পাস্তাগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। সিদ্ধ পাস্তাগুলোকে আর ধোয়ার কোনো দরকার নেই। আপনাদের পাস্তা যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে এই অবস্থায় একটু তেল মেখে নিতে পারেন। তাহলে পাস্তাগুলো একটার গায়ের সাথে আরেকটা লাগবে না। এখন একটি প্যানে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। আপনারা চাইলে অলিভ অয়েল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন তেলটা গরম হলে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটায় হালকা বাদামি কালার হলে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন রসুন ও পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন দেব টমেটো পেস্ট। আমি এখানে 4টি মাঝারি সাইজের টমেটো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে টমেটোগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আমি শুকনো মরিচ হালকা ভেজে একটু ক্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে কেনা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 7 মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি 1/2 চা চামচ অরিগানো। আপনারা মিক্সড হার্বসও দিতে পারেন। আবার এগুলোর কোনোটাই না থাকলে ধনেপাতা কুচিও দিতে পারেন। এতে করে দেশীয় একটা ফ্লেভার আসবে। দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা টোটালি অপশনাল। এটা দিলে সসের কালারটা সুন্দর আসবে। আর আপনারা এখানে রেগুলার লাল মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন, তবে ঝালটা বুঝে দেবেন। এখন আমি 7-8 মিনিট জাল করে রেড সস তৈরি করে নেব। সসটা আমার তৈরি হয়ে গেছে। দিচ্ছি 2.5 টেবিল চামচ টমেটো ক্যাচাপ। এটা দিলে টেস্টটা ভালো আসে। আর দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা পাস্তা। পাস্তাগুলোকে ভালোভাবে সসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। দুধটা দিলে পাস্তার মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 2টি কাঁচামরিচ।
আমি কাঁচামরিচগুলোকে ডায়মন্ড শেপে কেটে নিয়েছি। সবশেষে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মোজারেলা চিজ, এটা অপশনাল, না থাকলে দেওয়ার দরকার নেই। এখন রান্নাটা আমার হয়ে গেছে, ভালোভাবে মিশিয়ে আমি চুলা বন্ধ করে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার রেড সস পাস্তা। এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার বিকালের নাস্তায়ও খেতে পারেন। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা বাসায় এটা অবশ্যই তৈরি করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং রেসিপিটি কেমন লাগলো তা জানাতে কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।